সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে অন্যতম ছিল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠরত জনজাতি ছাত্রছাত্রীদের প্রি ম্যাট্রিক স্কলারশিপ অর্থরাশির পরিমাণ বৃদ্ধি করা। এই অর্থরাশি পরিমাণ 400 টাকা থেকে বাড়ি 1000 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিগত 32 বছর ধরে জনজাতি ছাত্রছাত্রীদের প্রি ম্যাট্রিক স্কলারশিপের অর্থরাশি পরিমাণ ছিল 400 টাকা। এই সিদ্ধান্তের ফলে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়ে রবিবার রাজধানীতে একটি ধন্যবাদ র্যালির আয়োজন করে জনজাতি ছাত্রছাত্রীরা। র্যালিটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়। এই র্যালি প্রসঙ্গে এক জনজাতি ছাত্র জানান, রাজ্য সরকার এই সিদ্ধান্তের ফলে জনজাতি অংশের ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন, তাই মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ র্যালির আয়োজন করা হয়েছে। সবাই মিডিয়া ভাইকে আজকে বিশেষ করে এই আমরা ধন্যবাদ করে জানাইতে চাই যে দীর্ঘ বছর পরে যে স্টুডেন্ট স্কলারশিপটি বাড়ছে আগের থেকে, এই উদ্যোগে আমরা একটা র্যালি আমরা উদযাপন করতেছি। মানে রেলের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমরা ধন্যবাদ দিই যে দীর্ঘ বছর পরে যে আমরা এই যে দীর্ঘ বছর ধরে, কারণ আমরা সবাই জানি পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখি যে স্কলারশিপ কেলেঙ্কারি নিয়ে অনেক কিছু যন্ত্রণা বা অনেক কিছু প্রবলেম এইসব ইস্যু আমরা দেখতে পাই, কিন্তু আজকে অনেক বছর পরে যে স্টাইপেন্ড বৃদ্ধি মানে বাড়ছে, যে তার লাগিয়ে আমরা সবাই ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, এই স্টেট গভর্নমেন্টকে ধন্যবাদ। প্রণাম। জনজাতি ছাত্রছাত্রীদের এই র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উল্লেখ্য হচ্ছে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠরত প্রায় 25,000 জনজাতি ছাত্রছাত্রী উপকৃত হবেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।